রব্বুল আমিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষজারি আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত বندگی করার জন্য। এরা বন্ধু রে এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ রব্বুল আলামিনের পথ চলাবার দিয়া এই মানুষগুলো সূর্যের কাছে মাথা নত করেছে, এই মানুষগুলো পানির পূজা করে, এই মানুষগুলো গাছের কাছে মাথা নত করে। আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে আল্লাহওয়ালা বানার জন্য, এই মানুষগুলোকে আমার পাইরা ইমানদার বানার জন্য, অসম্ভব পথ থেকে সম্ভব পথে আনার জন্য আমার রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে দুই দুইটা খাস নেয়ামত, দুই দুইটা খাস বরকত নাজিল করে পাঠালেন। এক নম্বর নবী মোহাম্মদ, দুই নম্বরে নবীর উপরে আমার আল্লাহ তিরিশ পারা নুরুল নাম কোরআন দিছে। বলুন না সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়া তলে প্রিয় নবী ডেকে বলে, মাল্লে কোরআন জান্না তুমি যাবে চলে। মারহাবা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো তমাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা। দুনিয়ার মানুষরা যদি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে চায়, নবী গো এক নম্বরে তাদেরকে ইমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আরে বন্ধু, ইমানদার ব্যক্তি হবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তারা সুদ খাবে যারা ইমানদার ব্যক্তি হবে না তারা। আরে বন্ধু, ঘুষ খাবে যারা ইমানদার ব্যক্তি হইতে পারবে না তারা, জেনা করবে যারা ইমানদার ব্যক্তি হইতে পারবে না তারা, ইমানদার ব্যক্তিরা দেখবেন। আরে বন্ধু, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ইমানদার ব্যক্তিরা, মসজিদকে মহব্বত করবে, আলেম ওলামাদেরকে মহব্বত করবে, আমার বন্ধুগণ সুদমুক্ত ঘুষমুক্ত জীবন যাপন করবে। কথাটি আমার নাকি আল্লাহর? ইমান ইমান বল মানুষ, ইমান ইমান বল মানুষ, ইমান কি এত সোজা বাদ দিয়ে ইমান বহিছি আজি শয়তানের বোঝা। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, আরে দরিকারীর এলাকার বাবারা, ঝিনাইগাতি থানার বন্ধুগণ, প্লিজ কোনো দিকে নজর নেই রে বাবা, আর কোনোদিন আসতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই রে। তুমি আমি মরে গেলে অন্ধকার কবরের ভিতরে যাব। আরে বন্ধু রে, ওই কবর কিন্তু বাজান ভালো জায়গা না রে, একটা মাত্র কবিরা গুনা নিয়ে যদি তুমি আমি কবরে যাই, আরে কবর হবে সাব্বে চোর কারখানা, একটা মাত্র পাপ কবিরা গুনা নিয়ে যদি তুমি আমি কবরে যাই রে, আরে বন্ধু কবর হবে কীট পতঙ্গের কারখানা। তুমি আমি যদি একটা পাপ নিয়ে কবরে যাই রে, কবর হবে জাহান্নামের কারখানা। এই জন্য বাজান দুনিয়াতে কোনো পাপ কাজ করা যাবে না, এই দুনিয়াতে অল্প দিনের হায়াত দিয়া আমার আল্লাহ পাঠাইছে অল্প দিনের দুনিয়াটা। আরে বন্ধু, অল্প দিনের দুনিয়াটা এর বন্ধু, আখরাত দিয়া নষ্ট করবি না, আখরাত কে নষ্ট করবি না। এই জন্য বাজান আসেন রে, ওই মানুষগুলো ইসলামের ভিতরে তখন ডুবে যার ইমান নামক ভিসা ঠিক থাকবে। কথা বলেন ঠিক কেনা? আমি মুসলমান, এটা আমার পাসপোর্ট, আমার ইমান হচ্ছে ভিসা, ফিসসিলমি কাফা, ইসলাম হচ্ছে একটা রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু,
যার ঈমান মজবুত থাকবে না আরে বন্ধু সেই মানুষ ইসলামের ভিতরে ঢুকতে পারবে না আরে বন্ধু এই জন্য ঈমান আনতে হবে কার উপর ঈমান আনবে ঈমান আনতে হবে সেই আল্লাহর উপরে যেই আল্লাহ আমাকে আপনাকে সুন্দর ডেকোরেশন করে পৃথিবীতে পাঠাইছেন এই আল্লাহর উপর ঈমান আনবে যেই আল্লাহ তোমারে আমারে এক ফোঁটা না পাক পানি দিয়া বানাইছে আরে বন্ধু ওই আল্লাহর উপর ঈমান আনবি যেই আল্লাহ খোলা আসমানটা খুঁটি ছাড়া রাইখা দিছে যেই আল্লাহ সুন্দর একটা সূর্য তোমার আমার জন্য প্রত্যেক দিন মাথার উপরে ঝোলায় রাখছে ওই আল্লাহর উপর ঈমান আনবি আরে বন্ধু যেই আল্লাহ তোমারে আমারে তিন বেলা খাওয়াই রে দুনিয়ার অক্সিজেন আরে বন্ধু সামান্য একটু মেডিকেলে অক্সিজেন নিতে যাবেন লক্ষ লক্ষ টাকা আপনার ব্যয় হবে কিন্তু বিনা টাকায় আমার আল্লাহ আমাকে আপনাকে অক্সিজেন দিলেন যে আল্লাহ এত নেয়ামত দিলেন ওই আল্লাহ মডাক দিয়ে বলেন গুনাগার বান্দারা রে খবরদার পাপ নিয়ে কবরে আসিস না এরা বন্ধু পাপ নিয়ে যদি কিয়ামতের ময়দানে দাঁড়াই আরে বন্ধু সূর্য সেই দিন সোহাগ মাথার উপরে আসবে সূর্যের আলোতে মাথার ব্রেনটা টাস টাস করে ফাইটা যাবে মাথার মগজগুলি ভাতের মারের মতো উতলাইবে ওই দিন তোমার সন্তান তোমাকে চিনবে না ওই দিন তোমার নিজের জন্মদাতা মা তোমাকে চিনবে না ওই দিন তোমার ভাই তোমাকে চিনবে না সকলে ইয়া রব্বি নাফসি বলে কিয়ামতের মাতকা পাইবে এই জন্য বন্ধুরে এই পৃথিবীর বুকে কেউ তোমার আপন না একজন আপন তিনি আমার আল্লাহ ডাকতেন না আল্লাহ আর একটু জোরে ডাক দেন না আল্লাহ এই জন্য বন্ধুরে নিজের ভাইকে যদি নিজের বাবার সম্পত্তি থেকে সম্পত্তি না দাও ভাই তোমার বিরুদ্ধে চলে যাবে নিজের মেয়েকে নিজের ছেলেকে যদি সম্পত্তি না দাও নিজের ছেলে মেয়ে বাবার বিরুদ্ধে চলে যাবে তিন বেলা মা বাবাকে যদি খাইতে না দাও মা বলবে বাড়ি থেকে বের হয়ে যা আমার বাড়িতে তোর ঠাঁই নাই আরে বন্ধু স্ত্রীকে যদি ঠিকভাবে ভরণ পোষণ না দাও স্ত্রীও তোমার বাড়িতে ঠিক মতো থাকবে না কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাই পাঠাই দিলাম আরে দুনিয়াতে সবাই স্বার্থের জন্য দৌড়াই আমি আল্লাহ আসমান থেকে তোরে ডাকি গুনাহ থেকে ফিরে আমি মাওলার দিকে গিয়ে আয়ে বলুন আল্লাহু আকবার আরে আল্লাহর সাথে প্রেম নাই যার আরে আল্লাহর সাথে মহব্বত নাই যার তারা কোনোদিন ইসলামের ভিতরে ঢুকতে পারবে না এজন্য আসেন রে আগে ঈমান নামক দৌলত তোমার আমার অর্জন করতে হবে আল্লাহ বললেন নবীজি যাদের ঈমানটা ঠিক থাকবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব আল্লাহ পাক বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু وَأَمِنُ الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ الله رب العالمين ডাক দিয়ে বলেন নবী গো আমি আল্লাহ চুক্তি দিলাম আমি আল্লাহ প্রতিশ্রুতি করলাম নবী গো যারা ঈমান নামক দৌলত অর্জন করবে যারা আমলে সালিয়া করবে নবীজি
لهم مغفرة أمي الله تدر جيبونير غنا خانتا ماف کرد وعجر نازيم أمي الله وي بند بندر جن وي نور ناري جن أمي الله برو ধরনের পুরস্কার আমি জান্নাতে রাইখা দিছি বলুন না সুবহানাল্লাহ আরে কোন যুবকটা আছো এখনো পর্নোগ্রাফি দেখা ছাড়ো নাই আরে কোন যুবকটা আছো এখনো হিন্দি গান ছাড়ো নাই আরে কোন যুবকটা আছো রে এখনো ফ্রি ফায়ার পাবজি গেম ছাইরা দাও নাই যুবক আজকে এই কোরআনের মজলিসে তওবা করবি আর কোনদিন গুনার খাতায় তোর নাম বসাইবে না আর কোনদিন চোখ দিয়া গুনাহ করবি না আর কোনদিন কান দিয়া গুনাহ কামাই করবি না আজ থেকে তওবা করলে মাফ করে দিবেন কে আর জোরে বলুন না কে আমার কল্পনা জল্পনা গো যাব আমি সোনার মদিনা আমার হাবা বলেন একটু বলেন আমার কল্পনা জল্পনা গো যাব আমি সোনার মদিনা আল্লাহ যাব আমি সোনার মদিনা আল্লাহ 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 গো যাব আমি সোনার মদিনা বলেন আল্লাহ 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 গো যাব আমি আরে নবী নামে এতই মধু আরে নবী নামে এতই জাদু যতই জপি ততই মধু মারহাবা আরে নবী নামে এতই মধু আরে নবী নামে এতই জাদু আরে যতই জপি ততই মধু আরে এই মধু তো আরে এই মধু তো কোথাও মিলবে না আল্লাহ 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 গো যাব আমি বলেন বলেন আল্লাহ 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 গো যাব আমি সোনার মদিনা মারহাবা বলেন আমি জীবনে একবার নবী মদিনায় যাব আমি জীবনে একবার নবী মদিনায় যাব নবীজিরি রওজা দেখে সালাম জানাইব আমি জীবনে একবার নবী মদিনারি রওজার ধুলি আমি সখা দেব গো সুরমা বলি মারহাবা বলেন আরে মদিনারি রওজার ধুলি আমি সখা দেব গো সুরমা বলি দেব আর বলব দেব আর বলব রাসূল আমারো সাল্লু আলা মন আমার কাঁদে রে মন আমার চাই রে যেতে সোনার মদিনা মারহাবা বলেন আমার বন্ধুগণ আমার বাবারা ইমানের পরে আরে বন্ধু ফিসিল মে কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হবে এই ইসলামটা কিন্তু আমার বাইরে এমনি এমনি আসে নাই এই ইসলাম মানতে গিয়া আরে বন্ধু অনেক সাহাবী আরে বন্ধু লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে নির্যাতিত হয়েছে এই ইসলামকে মানতে গিয়া অনেক ইমানদার মহিলা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে আল্লাহ নবীর একজন সাহাবী নাম হচ্ছেন আব্দুল উজ্জা আরে বন্ধু দেখেন ইসলাম মানার কারণে তার কি বেহাল পরিণতি হলো আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইমানের ফেরিওয়ালা অর্জন করেছে ইমান গ্রহণ করার কারণে আরে বন্ধু ইসলামের ভিতরে ঢোকার কারণে আব্দুল উজ্জা
সাসার বাড়িতে এসে ডাক দিয়ে বলেন চাচা গো, ও চাচা গো আমি আপনাকে একটা নতুন প্রস্তাব দিতে চাই, আমি আপনাকে একটা ধর্মের সন্ধান দিতে চাই। চাচা গো আপনি কি শুনেছেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নামে একজন নবী।